Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala oshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aaj ami ottonto guruttopurno fazilatpurno ekti video niye hazir hoyechi. Bishwanobi sallallahu alaihi wasallam bolechen Muharram mashe koshto kore ei chotto durudti apnara jodi 11 bar porte paren কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে এখনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে আমাদের নতুন ভিডিওগুলো পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি মুহররম মাসের ফজিলত ও আমল সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ সহিহ মুসলিম 1163 নম্বর সহিহ একটি হাদিস মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে এই মাসে বান্দার তওবা এবং ইস্তেগফারের কবুলের ইতিহাস সম্পৃক্ত আছে অর্থাৎ এই মাসে তওবা এবং ইস্তেগফার কবুল করে নেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠপূর্বক এমন একটি ছোট দোয়ার আমল করব বা দোয়া পড়ব যেই দোয়া পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কঠিন কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন তবে দোয়ার সময় দরুদ না পড়া নিয়ে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার কথা বলা হয়েছে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তাবারানী শরীফের হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না তাই দোয়ার শুরুতে এবং শেষে বা মাঝে আপনাকে অবশ্যই দরুদ শরীফ পড়ে নিতে হবে ছোট দরুদ শরীফ যেগুলো রয়েছে সেগুলো আমরা এই দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার পড়ে নিব যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে অন্তত 11 বার পড়ব অথবা সবচেয়ে ছোট দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও 11 বার পড়ে নিতে পারি তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই দোয়াটি পড়তে পারি যেই দোয়া পড়লে বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও এই দোয়াটি পুরো এই মুহররম মাস জুড়ে সম্পূর্ণ মাসে প্রত্যেক দিন সকালে ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের সুন্নত বা নফল নামাজের পরে অবশ্যই অবশ্যই অন্তত তিনবার করে হলেও পড়ার চেষ্টা করব 11 বার করে দরুদ শরীফ আগে পড়ে পড়ে নেওয়ার পরে দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া আবারো বলছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া এভাবে অন্তত তিনবার পাঠ করবেন এই দোয়ার অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে সুতরাং মুমিন মুসলমানের উচিত হচ্ছে হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভের এই সহজ আমলটি যথাসময়ে যথাযথভাবে আদায় করা আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই অন্তত আমিন লিখে কমেন্ট করুন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমলটি করতে এবং কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য আপনার মোবাইলে আমাদের নতুন ভিডিওগুলো পৌঁছানোর জন্য চলুন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি
বাণীতে আমলটি আমরা শুরু করতে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আমাদের আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।